85% বিদেশি ছবি চলে সিনেপ্লেক্সে, আমাদের প্রোডিউসাররা ঘুরে ফোন পর্যন্ত ধরা হয় না। আজকে যে অভিযোগ এসেছে, এই অভিযোগ পূর্ববর্তী বক্তারা বলে গিয়েছেন যে এই অভিযোগ আজকের না, শুধুমাত্র ইকবাল এই অভিযোগ প্রতিরোধ করেছে, দাঁড়িয়েছে, অভিযোগ করেছে, যার জন্য আমরা সম্মিলিত হয়েছি। কিন্তু এই অভিযোগ দীর্ঘদিনের। প্রথম হচ্ছে যে সিনেপ্লেক্স, এই সিনেপ্লেক্সের নীতিমালাটা কি, সিনেমা হলের নীতিমালা। এই সিনেপ্লেক্স যখন লাইসেন্স প্রাপ্ত হয় সিনেমা হল হিসাবে, সেই জায়গাতে যে নীতিমালা আছে সেখানে স্পষ্ট বলা আছে 15% বিদেশি ছবি চলবে, 85% আমাদের দেশীয় চলচ্চিত্র চলবে। আমি ধারাবাহিকভাবে বলছি যে এই জায়গাটায় প্রথমেই হচ্ছে যে এই জায়গাটায় একটা অসঙ্গতি, এই জায়গাটায় ঠিক উল্টাটা হয়েছে নীতিমালা। উল্টাটা হচ্ছে 85% বিদেশি ছবি চলে, 15% আমাদের দেশীয় ছবি তারা চালায় না। এরপরে আসেন সমস্ত প্রযোজকরা আমাদেরকে ফোন করে, সিনেপ্লেক্স ব্লকবাস্টার বিভিন্ন হলে, এই সিনেপ্লেক্সে যারা যারা এই ছবি চালানোর দায়িত্বে আছেন, একই কমপ্লেইন, তারা কোন প্রযোজকের ফোন ধরেন না, তারা কোন প্রযোজকের কথা শুনেন না। প্রতিটা প্রযোজকের রিলিজের সময় একটি কথাই শুনতে হয় আমাদের, এবং এটা একটা আমি বলবো যে যে জায়গাটাতে সিনেমা হলের মালিক, যে জায়গাটাতে বুকিং এজেন্ট এসে আমাদের ডিস্ট্রিবিউশন আমাদের অফিসে এসে ছবি করে নিয়ে যায়, আর সেই জায়গাটায় সিনেপ্লেক্সে আমাদের প্রোডিউসাররা ঘুরে ফোন পর্যন্ত ধরা হয় না তার ছবি চালানোর জন্য, যোগাযোগের জন্য। এই জায়গাটাও আর একটা অসঙ্গতি দেখেন, এই জায়গাটাও কতটা অপমানজনক। একজন প্রযোজক সিনেমা নির্মাণ করে সেই সিনেমা চালানোর জন্য যে ফোন করছে, সেই ফোন পর্যন্ত রিসিভ করা হয় না। আমাদের কাছে সবসময় এই কমপ্লেন আসছে। এরপরে আসেন ধারাবাহিকভাবে, এরপরে যখন কোন প্রযোজকের সাথে ব্যাটে বলে হলো তো শো দিলো,